বরগুনার আমতলিতে চারটি গ্রামের পানি নিষ্কাশনের জন্য ও 150 একর জমির ফসলে সেচের জন্য কালভার্ট নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে 5 জন সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে বরগুনা প্রতিনিধি মোহাম্মদ জুলহাস মিয়া জানান, আমতলি উপজেলার হলুদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবনিয়া আবাসন সংলগ্ন রাস্তার উপর বক্স কালভার্ট ও রাস্তা নির্মাণের জন্য আবুল কালাম আজাদ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যদেশ পায়। উপজেলা নির্বাহী অফিসার এবং আমতলি থানার অফিসার ইনচার্জকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ সময় স্থানীয়রা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। সোনারগাঁ প্রতিনিধি হাবিবুর রহমান জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে মামাকে কুপিয়ে হত্যা করেছে আপন ভাগিনা। রবিবার উপজেলার সরমান্দি গ্রামে এই ঘটনা ঘটে। ওয়ারিশি সম্পত্তি বুঝে নেওয়ার জন্য রবিবার সরমান্দি গ্রামের আবুল কাশিমের বাড়িতে আসে তার বোন রূপবান ও ভাগিনার হৃদয়। এ সময় বাঘ বিতণ্ডার এক পর্যায়ে ভাগিনার হৃদয় দাঁড়ালো বটি দিয়ে মামা আবুল কাশিমকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লোহাগাড়া প্রতিনিধি মোহাম্মদ এরশাদ আলম জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া সড়ক দুর্ঘটনায় জয়দেব জলহাস নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার উপজেলার আমিরাবাদ রাজঘাটা টঙ্কাবতী খালের ব্রিজের দক্ষিণ পার্শ্বে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার মুখী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের থামিয়ে যাত্রী নামানোর সময় পিছন থেকে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা খেয়ে মহাসড়কে পড়ে। তখন পিছন থেকে আসা আরও একটি মিনি ট্রাকের চাপায় পড়ে যায় মোটরসাইকেলটি আরোহী। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামে নেওয়ার পথে মারা যান তিনি।